আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা বাসমোড আপনার সাথে রিভিউ করব। যে বাসমোডটা কিন্তু অনেক আগে রিলিজ করা হয়েছে, যদি আপনি না খেলে থাকেন তাহলে আপনার কাছে নতুন। যা নাকি নতুন প্লেয়ার আছে তাদের জন্য এই বাসমোডটা সম্পূর্ণ নতুন এবং অনেক আগের বাসমোড হলেও কিন্তু বাসমোডটা যদি আপনার কন্ট্রোলিংয়ের দিক দিয়ে বলি, এটা কিন্তু কন্ট্রোলিংয়ের দিক দিয়েও অনেক বেশি এগিয়ে থাকবে। তো আমার কাছে পার্সোনালি এই বাসমোডটা অনেক বেশি ভালো লাগে, যার জন্য আমি ভাবলাম যে আপনার সাথে এই বাসমোডটা একটু রিভিউ করা যাক, যাতে করে জানে কি এখন বলতো বাসমোডটা দিয়ে খেলা নেয়, তা যাতে এটা দিয়ে খেলার সুযোগ পায়। তো বাসমোডটার আউটলুকটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন বাসমোডটা অনেক বেশি সুন্দর। এবং এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাসমোডটা যে স্ক্রিনটা সেট করছি, স্ক্রিনটার কাজও কিন্তু অনেক বেশি সুন্দরভাবে করা হয়েছে। তো আশা করি এটার আউটলুকটা আপনার অনেক বেশি ভালো লাগবে এবং ছোট একটা বাসমোডের মধ্যে কিন্তু বেস্ট বলতে পারেন এই বাসমোডটাকে। আমার কাছে তো এমনিতে ভালো লাগতেছে, কারণ আপনার জন্য কি কোনো জ্যাম টেমে পড়বেন তখন কিন্তু খুবই অল্প স্বল্প জায়গা দিয়ে কিন্তু আপনি এই বাসমোডটাকে কিন্তু বের করে নিয়ে চলে আসতে পারবেন। তাছাড়া বাসমোডটাতে কিন্তু আপনারা কোনো প্রকার কোনো অ্যানিমেশন আপাতত পাবেন না, যেহেতু অনেক আগের একটা মোড, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকার কোনো অ্যানিমেশন ইউজ করা হয় নাই। তো এখানে আপনারা তেমন কোনো অ্যানিমেশনই কিন্তু এই বাসমোডটাতে আপনারা পাবেন না। তাছাড়া বাসমোডটাতে খুবই ভালো মনে একটা পিক আপ সিস্টেম ইউজ করা হয়েছে, আশা করি এই পিক আপটা আপনার অনেক বেশি ভালো লাগবে। এবং এই পিক আপটা দিয়ে কিন্তু আপনার প্রায় 200+ স্পিড অনায়াসে কিন্তু তুলে ফেলতে পারবেন। তো অনেক বেশি স্পিড কিন্তু এই বাসমোটাতে উঠে, ছোট হলেও কিন্তু বাসমোটাতে কিন্তু প্রায় 200+ স্পিড অনায়াসে এই বাসমোটাতে আপনারা তুলে ফেলতে পারবেন। তাছাড়া বাসমোটাতে আছে খুবই ভালো মানের একটা ব্রেকিং সিস্টেম, আপনারা যখন নাকি বাসমোটা ড্রাইভিং করবেন তখন কিন্তু এই বাসমোটা যে ব্রেকটা সেটা ধরে কিন্তু অনেক বেশি মজা পাবেন, কারণ যেহেতু অনেক হার্ড একটা বাস ব্রেক এবং এটা স্পিডটা যেহেতু অনেক বেশি উঠে, যার জন্য কিন্তু এখানে ব্রেকটা কিন্তু হার্ড হওয়াটা অনেক বেশি দরকারই ছিল। তো এখানে কিন্তু আপনারা অনেক হার্ড একটা ব্রেক কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া বাসমোটাতে ইউজ করেছে খুবই ভালো মানের একটা কন্ট্রোলিং সিস্টেম, এটা কিন্তু বিশেষত্বই হলো এই বাসমোডটাতে খুবই সুন্দর একটা কন্ট্রোলিং সিস্টেম ইউজ করা হয়েছে। এই কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু অনেক বেশি আপনারা উপভোগ করতে পারবেন, কারণ আপনাদের কন্ট্রোলিং যদি ভালো না হয় বাসমোড দিয়ে খেলে কিন্তু তেমন একটা মজা পাওয়া যায় না। তো এই বাসমোডটাতে আপনারা খুবই ভালো মানের একটা কন্ট্রোলিং সিস্টেমও কিন্তু পেয়েছেন। তো সব কিছু মিলে আমি যদি বলি ওভারঅল এই বাসমোডটা কিন্তু অনেক বেশি ভালো এবং সুন্দর একটা বাসমোড। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বাসমোডটাকে ডাউনলোড করে খেলতে পারেন। এই বাসমোডের লিঙ্কের জায়গায় একটা ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু বাস মোড প্লাস স্কিন দুইটা লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে এই বাস মোড প্লাস স্কিন দুটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে বাড়তে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মধ্যে কিন্তু বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।